আগে আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন, আমরা যখন কোরআন পড়ি একটু দুলি, এটা কতটুকু দোলা যাবে? না, এটি সুন্নাহ এর পরিপন্থী কাজ। অধিকাংশ আহলে তাহকিক মুহাকিক উলামায়ে কেরাম বলেছেন, কোরআন পড়ার সময় এই ধরনের যে জুলা হয়ে থাকে, মানে এটি সুন্নাহ পরিপন্থী এবং বরং আহলে কিতাবদের থেকে নেওয়া একটি মানে কালচার। সুতরাং এটি থেকে মুক্ত থাকা উত্তম। কিন্তু আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে এটি ব্যাপকতা লাভ করেছে, সুন্নাহ পরিপন্থী কাজ, এটি গ্রহণযোগ্য নয়। এটাকে সামান্য যদি একটু স্বাভাবিকভাবে একটু পড়তে গিয়ে, এটি গ্রহণযোগ্য নয়। যদি কোনো কারণে নিজে ঝুঁকে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু দোলা যেটা সেটা মানে একটা নিয়ম করে নেওয়া দোলা, সুন্নাহ পরিপন্থী কাজ। উনি আরো